আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নাইমেটনিকের নতুন একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ রিয়েল অ্যানালাইসিস অধ্যায় একের একটি উপপাদ্য আলোচনা করব তো প্রথম অধ্যায়ের একটি উপপাদ্য গুরুত্বপূর্ণ উপপাদ্য একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য একটি পরীক্ষায় আসার উপযোগী এই উপজ্ঞটি আজকে আমরা আলোচনা করব উপজ্ঞটি হলো দেখাও যে দুটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমলুৎ সংখ্যা বিদ্যমান তো আজকে আমরা সমাধান করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা থাকে আইকনটি অবশ্যই বাজে দিবে যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন আমরা সমাধানে চলে যাই তো দুটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমল সংখ্যা বিদ্যমান এটি প্রমাণ করার জন্য সমাধান করার জন্য প্রথমত আমরা ধরে নিয়েছি মনে করি এও বি যে কোনো দুটি ভিন্ন বাস্তব সংখ্যা প্রথমে কী করছি অ্য বি যে কোনো দুটি ভিন্ন বাস্তব সংখ্যা ধরে নিয়েছি যেখানে এ লেস দেন বি তো এ লেস বি অবশ্যই এ থেকে বিটা বড় বা আমরা লিখতে পারি যেহেতু এ থেকে বিটা বড় এটা যদি আমরা ডান সাইডে আনি তাহলে হচ্ছে বি মাইনাস এ গ্যাটার জিরো তাহলে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম অনুসারে একটি পূর্ণ সংখ্যা এন বিলিংস টু আই পজিটিভ থাকবে যেন এন ইন্টু বি মাইনাস এ হয় তো বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্মটা আগে জানতে হবে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্মটি হচ্ছে যদি এক্স একটি বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেখানে এন এক্স গ্রেটার দেন হয় তো এন এক্স দেন ওয়াই তো এন ইন্টু এক্সটা কি হচ্ছে বি মাইনাস যেহেতু আমরা এও যে কোনো দুটি ন বাস্তব সংখ্যা ধরে নিচ্ছি বদলি তো আমরা লিখতে পারি এন ইন্টু এক্স গ্রেটার দেন হচ্ছে এম তাহলে আমরা লিখতে পারি এন মাইনাস এ দেন এম হয় এটা আমরা বাস্তব সংখ্যার ধর্ম দন্মসনে পাইছি যেখানে আই পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট এবং এম যে কোনো অমূল সংখ্যা তো এখন আমরা কি করবো বি মাইনাস এ এনটা যদি আমরা ডান সাইটে আনি আর গ্রহণ আর করি তাহলে হইতেছে বি মাইনাস এ দেন বা আমরা লিখতে পারি বিটা এক রাখছি বি এটা যদি আমরা ডান সাইটে আনি তাহলে হইতেছে এ প্লাস এম তো অনুরূপভাবে যদি আমরা পরের দাঁড়াটা দাঁড়ার মতো লিখি এ প্লাস

তো এখন যেহেতু এম অমল সংখ্যা সুতরাং এম বাই টু এমও একটি অমল সংখ্যা এমটা যেহেতু আমলত সুতরাং এম বাই টু একটা অমলত হবে সংখ্যা হবে কাজেই এ প্লাস এম বাই এন ও প্লাস এম বাই টু এনের মধ্যে কমপক্ষে একটি অমলত সংখ্যা হবে যেহেতু এমটা অমলত সুতরাং এম বাই টু এনও একটি অমলত এখন যদি আমরা লিখি এ প্লাস এম বাই এন এবং এ প্লাস এম বাই টু এন এই দুইটার মধ্যে একটা অবশ্যই অমলত সংখ্যা হবে প্রথমত আমরা এটা নির্ণয় করতেছি তো এ প্লাস এম এবং এ প্লাস এম বাই টু এন মধ্যে কমপক্ষে একটি অমূলত সংখ্যা হবে ধরি উহা এক্স তাই আমরা ধরে নিচ্ছি কি যে সংখ্যাটা অমূলত ওটা হচ্ছে এক্স তাহলে আমরা লিখতে পারি এক হতে পাই তো এক সংখ্যাটা কি পাইছি এ বি গ্রেটার দেন এ প্লাস এম বাই এন গ্রেটার দেন এম এম বাই টু এন গ্রেটার দেন এ প্রথমত যেহেতু আমরা এ প্লাস এম বাই এন দ্বারা অমূলত সংখ্যা নির্ণয় করতেছি তাহলে আমরা এটুক বাদ দিব তাহলে আমরা কি লিখতে পারি বি গ্রেটার দেন বি গ্রেটার দেন এম বাই এন গ্রেটার দেন এ প্লাস এম বাই এন টু এন এটুক বাদ বি গ্রেটার দেন এ প্লাস এম বাই এন গ্রেটার দেন এ ক্ষেত্রে আমরা লিখতে পারি এটুকু যদি আমরা এক্স ধরে নিচ্ছি এটুকু বলছি একটু অমর সংখ্যা এক্স এটুক যদি এক্স হয় বি গ্রেটার দেন এক্স গ্রেটার দেন এ বা লিখতে পারি এ লেস দেন এক্স লেস দেন বি এক হতে পারি অর্থাৎ এ ও বি এর মধ্যে কম একটি অমর সংখ্যা বিদ্যমান একইভাবে দেখানো যায় এ ও এক্স এর মধ্যে এখন যদি আমরা এ ও এক্স এর মধ্যে একটি অমল সংখ্যা এক্স ওয়ান এবং এক্স এবং ভির মধ্যে একটি অমল সংখ্যা এক্স টু ধরি আছে অথবা ধরি নিছি এ এক্স এর মধ্যে একটি অমল সংখ্যা এক্স ওয়ান এবং এক্স এবং ভির মধ্যে একটি অমল সংখ্যা এক্স টু তাহলে কি হয় তাহলে আমরা লিখতে পারি এ লেস দেন এক্স ওয়ান লেস দেন এক্স এই সূত্র অনুসারে এ এক্স ওয়ান লেস দেন এক্স এবং এক্স লেস দেন এক্স টু লেস দেন বি এখন দুইটা যদি আমরা সমন্বয় করি এটা তো এক্স আছে এটা তো এক্স আছে সমন্বয় করলে কি ওয়ান দুইটা থেকে একটা এক্স নিলে তারপর অর্থাৎ এভাবে আরো অগ্রসর হতে থাকলে এ বি মধ্যে অসংখ্য অমল সংখ্যা পাওয়া যাবে সুতরাং দুটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমল সংখ্যা বিদ্যমান তো দেখো প্রথমত আমরা একটি অমর সংখ্যা পেয়েছিলাম এখন আমরা অন্যটির ক্ষেত্রে অমর সংখ্যা পাইছি তো এভাবে যদি আমরা হতে থাকি তাহলে অসংখ্য অমর সংখ্যা পাবো তাহলে আমরা লিখতে পারি দুটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমর সংখ্যা বিদ্যমান সুতরাং আমাদের উপবাদটি প্রমাণিত হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন দর্শক থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম